জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালকে 20,000 সুরক্ষা সামগ্রী দিয়েছে জাপান সরকারি উন্নয়ন সংস্থা জাইকা। মঙ্গলবার এক অনুষ্ঠানে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মজিম হোসেনের কাছে এসব সামগ্রী তুলে দেন জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হাকাওয়া ও জাপান দূতাবাসের অন্যতম সমন্বয়কারী কেঞ্জি ইবিহারা। এ সময় জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত 5 জুন থেকে হাসপাতালটি কোভিড হাসপাতাল হিসেবে সহস্রাধিক দেশি বিদেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। আগামী 15 জানুয়ারি থেকে এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি।